বন্ধুরা, স্বর্গের সৌন্দর্য দেখতে তো আমাদের সবারই ভালো লাগে। আর সেই স্বর্গের কোনো পাখির সাক্ষাৎ যদি এই মর্ত্যলোকে দেখা যায়, তাহলে তো আর কোনো কথাই নেই। হ্যাঁ বন্ধুরা, সেই স্বর্গের পাখি দেখতে হলে তোমাদের আসতে হবে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ শহরের প্রাণকেন্দ্রকে সামান্য দূরে কোলতা গ্রামের সেগুন বাগানে। প্রতিবছর এপ্রিল মাস থেকে জুন জুলাই মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এদের এখানে আবির্ভাব ঘটে। তাহলে এই স্বর্গের পাখি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত ভালোভাবে দেখো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন কোনো ভিডিও আমি আপলোড করলে সবার আগেই তুমি পেয়ে যাবে। তাহলে শুরু করা যাক স্বর্গের পাখি বা ইন্ডিয়ান প্যারাডাইস ফ্লাইক্যাচার সম্পর্কিত আলোচনা। এই পাখিটি এই বাগানে গ্রীষ্মের পরিযায়ী হয়ে আসে, যদিও এদের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সারা বছরই কম বেশি দেখা যায়। এদের জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় অর্থাৎ নতুন জেনারেশন তৈরি করতে এদের এখানে আগমন ঘটে। এই সময় এখানে এসে তারা বাসা তৈরি করে, সাধারণত মাটি থেকে 10 থেকে 15 ফুট উচ্চতায়, দুটি ডালের মাঝে মাকড়সার জাল, গাছের বাকল ইত্যাদি জিনিসপত্র দিয়ে সুন্দর কাপের মতন একটি বাসা বানায়। বাসা তৈরি করতে 3 থেকে 4 দিন সময় লাগে। স্ত্রী এবং পুরুষ উভয় পাখি একসাথে মিলে বাসা বানায়। এই পাখিটির পুরুষ পাখির গায়ের রং রূপালি সাদা বা কমলা, মাথা গলা চকচকে কালো এবং চোখের রং নীলাভ এবং ফিতের মতন একটি লম্বা লেজ থাকে। অন্যদিকে স্ত্রী পাখির রং কমলাটে, গলা চিবুক এবং মাথা কালো বর্ণের, লেজ তুলনামূলকভাবে পুরুষের থেকে ছোট। উভয়ের মাথাতেই ঝুঁটি থাকে। বাসা তৈরি করার পর এরা সেই বাসায় 3 থেকে 4টি ডিম পাড়ে। পুরুষ এবং স্ত্রী উভয় পাখি পালা করে ডিমে তা দেয়। ডিমে তা দেওয়ার 19 থেকে 21 দিনের মধ্যেই ডিম ফুটে বাচ্চা বের হয়। সেই সময় পুরুষ এবং স্ত্রী পাখি দ্রুত এদের ছোট ছোট পোকামাকড় খাইয়ে 7 থেকে 8 দিনের মধ্যেই ওড়ার উপযুক্ত করে তোলে। এরপর বাচ্চারা বাসা ছেড়ে বেরিয়ে পড়ে। এইভাবে স্বর্গের পাখি তার সুন্দর নৈসর্গিক দৃশ্যের বিভিন্ন মুহূর্ত প্রতিবছর আমাদের সামনে এখানে রেখে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।